हेलो फ्रेंड्स, आज के एक नतून रेसिपी बनाइल घोड़े गुलाब जामुन। अने के भलोबाशे क्यों क्यों इटा आसे दुकान क्या आने और अने के आसे घोड़े बनाए, तो हमें घोड़े बनाइल आज के देखो कम बनाई। तो हमें पूरा पैकेट ढाल दूध अमूल ताजा नहीं आई अने के जल दिए मैगनेट करे, तो हमें दूध दिया कर लम। दूध दिया कर ले टेस्टा भालो है, जल दिया कर ले तो टेस्टा भालो है ना। अपनारा अनुपात मत दूध दीबा, बेसि दीबा ना, बेसि दी तो अवस्था बहुत खराब हो जाब, और अल्प दी तो इटा मैगनेट कर ही हुई तो ना। अपनारा बुझिया बुझिया दूधटा ढालबा और एक लागब दूध। करते लगभ कारण जो इटा फ्राई हो तरह चाशनी डालम तक तो इटा फुलिया बड़ो बड़ो हो जीव, बीजे बड़ो बड़ो लाड्डू करा गले तक तो देखते बजे लागब। तो अपनारा सीजे ही बनाइबा जखनी बनान। चाशनीटा रेडी कर लाई कारण चाशनी एक ठंडा होते लागब, तो चाशनी रेडी कर लाई। एखे चीनी निची एबार गुलाब जामुन जो शा तैरि करते शा अथवा चाशनी एक कप तीन कप लेके जाबे कारण एक पैकेट तो हे हो जाबे। तीन कप आमी साइजे कप नेछि आपनारा देखे नेबेन। एबार आमी जल ढाललाम, एई जे देखुन एक मुग जल निलाम, पुरो एक मुगटाई ढेले दिलाम। मग नेारो हमें आो हाफ मग निची जल कारण लागे आगे एक मग जल कम हो, तो मग जलर जो चिन परिमाण लागे कम हो कप चीनी दिए दी इतने। हाँ एबारे चड़ा कर नहीं, तो ये चाशनी रेडी हो जाए। गुलाब जामुन पैकेट खुली एबार गैसे 10 मिनट गरम करार पर चाशनी रेडी हो गेलो। देखें अनेकटा घन हो गेछे।
এবার আমরা গোলাপ জামুনগুলো ঢেলে দেব এটার মধ্যে। একটু জলটা ঠান্ডা হোক, এখন অনেক গরম আছে, একটু ঠান্ডা হোক, 5 মিনিট পর ঢেলে দেব। তো ফ্রেন্ডস, আমি এটার মধ্যে নিচে রিফাইন তেল অল্প একটু, আর এখন আমি গোলাপ জামুনটারে গুল সাইজ করব। তো আমি হাতে একটু রিফাইন তেল লাগাইলাম, তারপর এটা। আপনারা সবাই তো রুটি গুলি করেন, তো এরকমই সেম, মানে এটা সাইজটা ছোট, আর আটার রুটির বানানোর তো গুলিটা একটু বড়ই থাকে, ওটাই আর কিচ্ছু না। এরকম আমি সবটি করিয়ে নিব। তো এইবার আমাদের গোলাপজামুনের লাড্ডুগুলো রেডি হয়ে গেল, এখন আমরা এগুলো ফ্রাই করে নেব। আর ওইদিকে আমাদের চাশনিটাও হয়ে গেছে, একটু ঠান্ডাও হয়ে গেছে, তো এখন আমরা ফ্রাই করি। তো আমাদের চাশনিটা রেডি হয়ে গেছে আর ঠান্ডাও একটু হয়ে গেছে, তো এখন আমি ফ্রাই করে নিই। যে কোনো কড়াইতেই ফ্রাই করলে ভালো হয়, তবু আমার লাগে যে লোয়ার কড়াইতে ফ্রাই করলে একটু বেশি ভালো হয়, কারণ অন্য কড়াইতে আমি দেখেছি ফ্রাই করে অন্য সময় একটু ফেটে যায়, তাহলে লোয়ার কড়াইতে। আপনারা আপনাদের মাপ মতো তেল ডালবে, আমার লাগছে আমার এতটুকু তেলে হয়ে যাবে, তো আমি যতটুকু আমার লাগবে আমি এতটুকু তেল ডালছি। হ্যাঁ, আমি 250 গ্রামের মতো তেল ঢেলে দিলাম, এটা বেশি গরম করবেন না, অল্প গরম হওয়ার পরই ছেড়ে দেবেন, না হলে হয়তো ফেটে যেতে পারে। আমি একসঙ্গে সবই ছেড়ে দিলাম, কারণ তেলের পরিমাণ বেশি ছিল, তো সবই ছেড়ে দিয়েছি। করে ফ্রাই করবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখেন এত বেশি ফাটছে না আমার গোলাপজামুনগুলো, ভালোই হচ্ছে। তো আমার গোলাপজামুনগুলো ফ্রাই হয়ে গেল, এবার আমি চাশনিতে ঢেলে দেব। গোলাপজামুনগুলো ঢেলে দিলাম, এবার চাশনিতে এবার ঢেকে রাখবো, আধা ঘন্টা পর এসে দেখবো কি হলো। দেখতে তো অনেক ভালো লাগছে, খেতে মনে চাচ্ছে, কিন্তু এখন হয়নি ভালোভাবে, চাশনিটা ঢুকুক ভালোভাবে, তারপর টেস্ট করব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গোলাপজামুন বনে একদম রেডি হয়ে গেল, তো এবার দেখি। আরে একদম ভিতরটা অনেক সুন্দর হয়েছে, অনেকের এখানে একটা গুল্লু হয়ে থাকে, ওটা মানে ভালো করে ফ্রাই হয় না, কিন্তু আমাদের ফ্রাই ভালোভাবে হয়েছে, এর কারণে গোলাপজামুনটা অনেক সুন্দর হয়েছে। এবার টেস্ট করে নিই।